হে মহামানব, একবার এসে ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রামনগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই কুপার, মারি ও মরক মন্যন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা বোধন, সেই বোধন কবিতা নিয়ে আজকে আমাদের আলোচনা। এর আগে বোধন কবিতার প্রেক্ষাপট, নামকরণ এবং সারসংক্ষেপ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সরাসরি কবিতার মধ্যে চলে যাচ্ছি। তবে তার আগে প্রত্যেকের কাছে সবিনয় অনুরোধ, আমাদের মতো ছোট ইউটিউবারদের পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখুন ও একটি লাইক দিন। এবার শুরু করি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যের অন্তর্গত বোধন কবিতার পাঠভিত্তিক আলোচনা। প্রথমেই কবি বলেছেন, হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেল এই গ্রামনগরের ভিড়ে। প্রথম যে দুটি স্তবক, সেই দুটি স্তবকে কবি বর্তমান সময়ের নিঃসীম শূন্যতার ছবি, অন্ধকারের ছবি তুলে ধরেছেন। সেই অন্ধকার হতে পরিত্রাণের জন্য কবি মহামানবকে আহ্বান জানিয়েছেন। কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন মার্ক্সবাদী বিশ্বাসী, সুতরাং তিনি কোনো ঈশ্বরকে আহ্বান জানাননি, তিনি আহ্বান জানিয়েছেন কোনো মহৎ মানুষকে, যার মহানুভবতা এই যে বর্তমান সময়ের নিঃসীম শূন্যতা, এই যে অন্ধকার গহ্বরে মানুষের পথ হারিয়ে যাওয়ার কাহিনী, তার থেকে মানুষকে উদ্ধার করতে পারে। সেই কারণেই তিনি বলেছেন, হে মহামানব, একবার এসো ফিরে। হে মহামানব, তোমার মহানুভবতা নিয়ে একবার এসো ফিরে। কোথায় আসবেন না, শুধু একবার চোখ মেলো এই গ্রামনগরের ভিড়ে। বাংলার এই গ্রামনগরের দিকে একবার সে তুমি চোখ মেলো। এখানে কি না, এখানে মৃত্যু হানা দেয় বারবার, অর্থাৎ তৎকালীন জীবনের ছবি। 1943 মন্বন্তর, মারি মরক, ঝড় বন্যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভৎসতা, সবকিছু গ্রাম বাংলার মানুষকে শ্মশানে পরিণত করে দিয়েছিল। সবচেয়ে বড় আঘাত এনেছিল গ্রাম বাংলার বুকে মন্বন্তর, যে কৃষক সমাজ সমগ্র সমাজের মুখে ক্ষুধার অন্ন তুলে দেয়, সেই কৃষক সমাজ শুধুমাত্র একটু ফেনের জন্য নিজেদের ভিটে মাটির মায়া ত্যাগ করে সপরিবারে চলে যায় শহরের দিকে। সেখানে তাদের কাতর আবেদনে কোনো মানুষের হৃদয় বিগলিত হয়নি, তৎকালীন যুগের শাসকদের হৃদয় বিগলিত হয়নি। সাধারণ পশু পাখির মতো তারা শহরের আনাচে কানাচে মৃত্যুবরণ করে, ক্ষুধা নিয়ে মৃত্যু, ক্ষুধার তাড়নায় মৃত্যু। এখানে মৃত্যু হানা দেয় বারবার, মন্বন্তরের কারণে মৃত্যু, মারির কারণে মৃত্যু, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মৃত্যু, স্বাধীনতা আন্দোলনের জন্য মৃত্যু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভৎসতায় মৃত্যু, জমিদার মহাজনদের অত্যাচারে মৃত্যু, মানে মৃত্যুর যেন হোলি খেলা চলতে থাকে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। আর এই যে বিপর্যয়, মন্বন্তর, মারি, মরক, এর পেছনে প্রাকৃতিক বিপর্যয় যত না দায়ী ছিল, তার থেকে অনেক বেশি দায়ী ছিল তৎকালীন যুগের মজুদারদের, জমিদারদের শোষণ। এখানে এটাকেই কবি বলেছেন অন্ধকার। এই যে আকাশ দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই কুপার, সাধারণ মানুষের অবস্থা কেমন না, মারি ও মরক মন্বন্তর, ঘন ঘন বন্যার
আগাতে আগাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। মানুষের জীবনটাকে যদি নৌকার সঙ্গে তুলনা করা হয়, একটা নৌকার পাল যেমন নৌকার গতিকে নির্দিষ্ট করে দেয়, সেই নৌকার পালকে ছিন্ন ভিন্ন করে দিল কে? না মারি মোরগ মন্যন্তর ঘন ঘন বন্যা। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল, ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো, খুব গুরুত্বপূর্ণ লাইন। ভিটে মাটি সব ফাঁকা হয়ে গেছে, সব সৎপুরুষের মায়া পরিত্যাগ করে শুধুমাত্র খাবারের সন্ধানে অন্য জায়গায় পাড়ি দিয়েছে। জমেছে নির্জনতার কালো, চৈতন্যহীন নির্বাক মানুষ। এই নির্জনতার কালো আসলে চৈতন্যহীন নির্বাক মানুষের প্রতীক। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। শুকনো পাতা, এই শুকনো পাতা হল সর্বহারা সুস্থ মানুষ। আগুন জ্বালো অর্থাৎ তাদেরকে চেতনা সমৃদ্ধ করে তোলো, তাদেরকে সচেতন করে তোলো, তাদের মনে বিদ্রোহের আগুন জ্বালো। তারপরে কবি বলছেন, ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বউকে, কাদেরকে বলছে? না এই সব সাধারণ মানুষ যারা অসহায়ভাবে মৃত্যুবরণ করছে তাদের উদ্দেশ্যে বলছেন। ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বউকে, মীর বিহারি সঙ্গী আজ শুধু মনে মনে ঢুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে। হে নীর বিহারি সঙ্গী, মনে মনে ভেবেছ যে এই কান্না বুকে চেপে রেখে সহ্য করে কোন রকমে সংসার সিন্ধু পার হবে? এটা কি সম্ভব? তবু আজ বিস্ময় আমার, ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। এই যে মানুষের অসহায় পরিণতি, এই যে বঞ্চনা, এই যে অসাম্য, এর পেছনে রয়েছে কি? না ধূর্ত প্রবঞ্চক সেই সব শোষক সম্প্রদায়কে ক্ষমা করে দেওয়া। আসলে এইসব সাধারণ মানুষ, অসহায় সর্বহারার দল, এইসব মানুষকে শোষক সম্প্রদায়কে ক্ষমা করে দিয়ে ডেকেছে নিজের সর্বনাশ। তারা কি করেছে? না তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমাই, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা টুকে বারে বারে অভিশাপ দাও, যদি বারংবার হবে তা নিষ্ফল, তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। এই যে শোষক সম্প্রদায় যারা সাধারণ মানুষকে সর্বহারার দলকে শোষণ করে বঞ্চিত করে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, তাদেরকে অসহায় পরিণতির দিকে ঠেলে দেয়, এর জন্য সাধারণ মানুষ প্রতিবাদে ফেটে ওঠে না, প্রতিবাদে গর্জে ওঠে না। যদি তারা গণ আন্দোলনে সামিল হতো তাহলে সমাজ হতে অসাম্য দূর হতো, বৈষম্য দূর হতো, বঞ্চনা দূর হতো। এই যে তারা সমবেতভাবে প্রতিবাদে ফেটে পড়তে পারে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না, এটাও আসলে একটা অন্যায়। যে অন্যায় এই সর্বহারার দল করেছে, তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। তার ফলে এই যে শোষক সম্প্রদায়ের দল, শাসক সম্প্রদায়ের দল, মজুদার মহাজনদের দল, যে অন্যায়ের মাধ্যমে এই সব সাধারণ মানুষকে শোষণ করে, সেই অন্যায় প্রবল থেকে প্রবলতর হয়েছে। তুমি তো প্রহর গুণ, তারা মুদ্রা গুণে কোটি কোটি, তাদের ভাণ্ডার পূর্ণ, শূন্য মাঠে কঙ্কাল করটি, তোমাকে বিদ্রুপ করে হাতছানি দিয়ে কাছে ডাকে, কুজ্ঝটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে, এর চরম পরিণতি হয় তোমার দুর্বিপাক। তারপরে কবি ঘোষণা করে বলছেন, পৃথিবী উদার সোনহে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়, দগ্ধ হৃদয়ে যদি ফেরাও ঘর, সামনে পেছনে কোথাও পাবে না পার, কি করে খুলেবে মৃত্যু ঠেকানো দ্বার, এ মুহূর্তে জবাব দেবে কি তার? তুমি যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়াও, সামনে পেছনে কোথাও পাবে না পার। এই যে সামনে তোমার মৃত্যুদ্বার, সেই মৃত্যুদ্বারকে তুমি ঠেকাবে কি করে? একমাত্র ঠেকানোর জন্য প্রয়োজন গণপ্রতিরোধ, গণ আন্দোলন। তুমি যদি সচেতন না হও তাহলে মৃত্যু ঠেকানো দ্বার তুমি খুলতে পাবে না। তারপরেই তিনি মুক্তির পথ দেখিয়েছেন, সর্বহারার করণীয় কি সেটা তুলে ধরেছেন। লক্ষ লক্ষ প্রাণের দাম অনেকে দিয়েছে উজাড় গ্রাম, সুদ ও আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই।
অর্থাৎ তাদেরকে এই ঘোষণাই করতে হবে সুদ আসলে আজকে তার যুদ্ধ শেষের প্রাপ্য চায়, অর্থাৎ নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হবে। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্য বস্ত্র, লোলুপ রসনা মেলা পৃথিবীতে বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত হানু আনু রক্তের ভাগীরথী আনু, দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পরপর, মেলোচোক আজ ভাঙসে ফাঁদ হাঁকো দিকে দিকে সিংহনাদ, তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাটি তোমার চেতনা চালিত হাতে। বলছে সমাজের যে শ্রেণীদ্বন্দ্ব, সেই শ্রেণীদ্বন্দ্ব যদি তুমি মুক্তি পেতে চাও, অসমন্বয় বঞ্চনা হতে তুমি যদি মুক্তি পেতে চাও, তাহলে কি করতে হবে না, এই যে দৈত্যরাজের যত অনুচর আছে যারা মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে পরপর, সেখানে রক্তের ভাগীরথী আনতে হবে, বিপ্লব আনতে হবে, প্রয়োজনে বিদ্রোহী হতে হবে, অস্ত্র হাতেও তুলে নিতে হবে। এখনো কাব্যে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো দেখি, এখনো যদি তুমি আমি স্বতন্ত্র করো আবৃতি হাঁকো সে মন্ত্র, সন্ধ্যে মালিক সন্ধ্যে মজুদার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তার। সন্ধ্যে মালিক সন্ধ্যে মজুদার অর্থাৎ যারা শাসক শোষক সম্প্রদায়, তাদেরকে বলছেন যে তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তার, অর্থাৎ তাদের জন্য কত মানুষ মৃত্যুবরণ করেছে, কত মৃত মানুষের হার তাদের প্রাসাদে জমা হয়েছে, হিসাব তার দিতে হবে। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, সন্ধ্যে মজুদার ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, এই মারি মরগ মন্যন্তর যেগুলো প্রাকৃতিক বিপর্যয়ের থেকেও বেশি করে সৃষ্টি করেছে এই শাসক ও শোষক সম্প্রদায়, যে কারণে গ্রাম বাংলার বুকে মৃত্যুর মিছিল নেমে এসেছে, মৃত্যুর মিছিলে মানুষের প্রিয়তমাও আছে, সর্বহারা মানুষদের প্রিয়তমাও আছে, তারা মারা গেছে, এই অর্থেও হতে পারে প্রিয়াকে আমার কেড়েছিস তোরা। আবার এ প্রিয়া আসলে ভারতভূমি, যে ভারতভূমি সবুজ স্বপ্নে আপ্লুত ছিল, যে ভারত ভূমিতে সাম্যমৈত্রীর চেতনা গড়ে উঠতে পারত, সেই ভূমিকে সর্বশান্ত করে দিয়েছে এই সব শোষক সম্প্রদায়। তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুজবে কপাল তার, মজুদ্দার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার, 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি, জবাব মেলে না তার। মজুদ্দার ও মানুষের হাড়ের মধ্যে নৃতত্ত্ববিদ মিল খুঁজে পাবে না, কারণ এই সর্বহারা মানুষ আসলে মানুষ, আর এই যে মজুদ্দারের দল তারা সত্যি কি মানুষ, আসলে কবি ইঙ্গিত করেছেন এদের মধ্যে মনুষ্যবৃত্তি নেই, মনুষ্যত্ব বোধ নেই, কেবলমাত্র দুটো হাত আর দুটো পা থাকলেই মানুষ হওয়া যায় না, মানুষের জন্য চাই মনুষ্যত্ব বোধ বিবেক বোধ। আজ আর বিমূর আস্ফালন নয় দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়, আজকের নৈঃশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিরোধের উন্মত্ত দামামা, প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি, প্রাণে আর মনে দাও শীতের শেষে তুষার গোলানো উত্তাপ, টুকরো টুকরো করে ছেঁড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী, শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। এখানে কবি সাম্যবাদী চিন্তা দীক্ষিত হয়েছেন, বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং কামনা করেছেন একত্রিত সংহতির দ্বারা এর প্রতিরোধ সম্ভব, শোষক ও শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হতে হবে আমাদের মতো সাধারণ মানুষকে, আর যদি তা না হয় তাহলে তাদের এই ভারতবর্ষে স্থান নেই, তা যাতে না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভাঙুক ঘর, তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারলে আসলে সে দেশদ্রোহী।
ভারতবর্ষ মাটি দেয়নি গো দেয়নি জল, তুমি যদি এর বিরুদ্ধে প্রতিবাদ না করো তাহলে বুঝতে হবে ভারতবর্ষের মাটি এবং জল তোমার মধ্যে নেই, নেই পূর্বপুরুষের রক্ত, দেয়নি তোমার মুখে তো অন্য বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে, তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায়, বুঝতে হবে এ ভারতভূমি তোমার জন্য নয়। আজ এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন ও লাইক করুন।